Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Upasthit muazzaz muhtaram musalliyane kiram, Allah taala darbare oshongkho shukriya je mohan rabbul alamin amaderke jumar namazer prostuti niye তার ঘর এখানে এসে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়াটা আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে যারা ঘুরতেছি এখনো নামাজ পড়তে রওনা করি নাই, আমি তাদেরকে অনুরোধ করব, জোর আবদার করব, হাতে পায়ে ধরব যে আপনারা তাড়াতাড়ি চলে আসেন। খুতবা শোনা ওয়াজিব, বাংলায় যে ওয়াজ হয় আজকে খুতবায় যা পড়া হবে এটা ব্যাখ্যা হয়, এই জন্য যেহেতু আমরা খুতবা বুঝি না আমাদের জুমার নামাজের জন্য তাদেরও এখানে আসা খুব জরুরি আমি মনে করি। আপনারা কি বলেন, এদের আসা দরকার কি দরকার? আসার তৌফিক দান করো, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমাদের হায়াত আর মৌত আলোচনা হয়েছে, যা আমল করার হায়াতের মধ্যে করে নিতে হবে, মরার পরে আমল কোন কাজে আসবে না। যা সুস্থ হওয়া দরকার মৃত্যুর আগে সুস্থ হয়ে নিতে হইব, মৃত্যুর পরে সুস্থতার কোন এসলা যাদের হওয়া দরকার এটা জীবিত থাকতে এসলা হইতে হবে, মরার পরে আর এসলা হবে না। যাদের গুনাহ আছে তওবা জীবিত থাকতেই করা দরকার, মৃত্যুর পরে তওবার কোন ইসলাম এখন হইতে হবে, তওবাও এখন করতে হবে, সুস্থতাও এখনই লাভ করতে হবে। মৃত্যুর পরে আর কোনো কিছু কাজে লাগবে না, মৃত্যুর পরে তওবাও কাজে লাগবে না, মৃত্যুর পরে নেক কাজও কাজে লাগবে না, মৃত্যুর পরে হাজার হাজার কোটি বছরের নেক আর দুনিয়ায় আপনি এই মসজিদে বসে একবার সুবহানাল্লাহ পড়লে যার সওয়াব, আর কোটি বছর কবরে বৈশা সুবহানাল্লাহ বললে একবার বলার সমান হবে না। এজন্য এখনই সময়, এসলার সময় এখন। এসলার সময় কি? নিজের জীবন পরিবর্তনের সময় এখন, মরার পরে না, মরার পরে কোনো লাভ নেই, মরার পরে কিছুই লাভ নেই, মরার পরে মানুষ ডাক দিয়া জানাজা পড়ানো কোনো লাভ নাই। লাভ নাই মানে কি? একজন আল্লাহওয়ালা সে যখন ইন্তেকাল করে হাদিসের মধ্যে আসছে তার জানটা নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে, তাহলে তার জানাজা দর্জন পড়লো সমস্যা নাই, দশ হাজার পড়লো সমস্যা নাই, দশ লক্ষ পড়লো সমস্যা নাই, সে তো আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। দোয়া দরকার, জিকির করা দরকার, এটা মৃত্যুর আগে প্রয়োজন, মৃত্যুর পরে কোন প্রয়োজন নাই। এই জন্য জীবনের পরিবর্তনান্ত হইলে এখন এই পরিবর্তন নিয়ে আসতে হবে। আজকে গুনাহ কেন আমরা করতেছি, নামাজ কেন আমরা করি না, এটার কারণ হলো আল্লাহরে ভুলে গেছি, আল্লাহরে ভুলে গেছি। ছাত্ররা বুঝায় তোমরা দুষ্টামি করবে না, তো ছাত্ররা পরের দিন যায় দুষ্টামি করে একজন আরেকজনের নাক ফাটাইছে,
তো শিক্ষক বলছে এই কালকে কি আমি বলছিলাম না যে তোমরা দুষ্টুমি করবে না এই ছাত্র কয় স্যার আমি ভুলে গেছি আপনি যে আমারে বলছে আমি ভুলে গেছি এজন্য বারবার করে বলছি স্যার বলে আমি কি তোমাকে লেখাপড়া আজকের পড়াটা ইয়াদ করতে মুখস্থ করতে বলি নাই সে বলে স্যার আমি ভুলে গেছিলাম যে এটা মুখস্থ করতে বলছেন স্যার বলে তোমাকে কি এক পৃষ্ঠা আমি লেখা নিয়ে আসতে বলি নাই বলে স্যার আপনি যেটা বলছেন আমি বুঝতেই পারি নাই স্যারের কথা মনে না থাকার কারণে দুষ্টামি করলো স্যারের কথা মনে না থাকার কারণে লেখা নিয়ে আসলো না স্যারের কথা মনে না থাকার কারণে পড়া ইয়াদ করলো না ও দস্ত যারা নামাজ পড়ে না আল্লাহ রে ভুলে গেছে যারা মিথ্যা কথা বলে আল্লাহ রে ভুলে গেছে আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই আল্লাহর আমরা চিনি না আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে ধারণা নাই কম্পিউটারের ধারণা আছে বিজ্ঞানের ধারণা আছে ইন্টারনেট চালানোর ধারণা আছে পৃথিবীর এই জায়গা থেকে ওই জায়গায় যোগাযোগ করার ধারণা আছে ঠিক না চায়না থেকে মাল আসে এই মালগুলা জাহাজ দিয়ে আসে আমার বন্ধুরা ব্যবসা করে বলে হুজুর আমার মালটা এখন ওই সাগরে আছে আমাকে এখানে বসে আপনি কেমনে বলেন বলে কম্পিউটারে সার্চ দিলেই দেখা যায় আমার জাহাজ কতটুকু দূরে আছে বলে তোমার জাহাজের পরিচয় তুমি জানো ইন্টারনেটের পরিচয় তুমি জানো কম্পিউটারের পরিচয় তুমি জানো রাজা বাদশার পরিচয় তুমি জানো ইংরেজি বাংলা অঙ্কর পরিচয় তুমি জানো আল্লাহর পরিচয় জানো না তাই তুমি আল্লাহরে মানো না আল্লাহর পরিচয় তো নাই আমার কাছে অথবা আল্লাহরে ভুলে গেছি হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে নিসিয়াত সবাবে আইসিয়া বলে নিসিয়াত সবাবে আইসিয়া অর্থ কি নিসিয়াত মানে ভুলে যাওয়া কেউ যদি কাউকে ভুলে যায় সে যদি ভুলে যাওয়াটাই হলো গুনার কারণ আল্লাহকে ভুলে যাওয়াটাই গুনার কারণ যদি আল্লাহকে না বলতাম গুনাহ কেউ করতাম না আল্লাহকে ভুলে যাওয়ার কারণ কি আল্লাহর জিকির নাই আল্লাহর স্মরণ নাই নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করতে পারি না দুই রাকাত পড়ছি মনটা আছে বাড়িতে আড়াই রাকাত পড়ছি মন নাই আছে ব্যবসায় এখানে বসে আছি অন্তর দাসে মেহমান আইব মেহমান দিছি হইল কি না অর্থাৎ বয়ান থেকে শুনতেছি আসল বয়ান কানে ঢোকে না অন্তরটা হইল বাড়িতে বয়ান শিখি নামাজ ঠিকই পড়তেছি আল্লাহরে স্মরণ ঠিকই করতেছি আল্লাহকে স্মরণ তো করি না আল্লাহকে স্মরণ করলে মনটা বাড়িতে যাইতে পারে না আসলে আল্লাহকে ভুলে গেছি এই আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই গুনাহ আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই হলো পরের হক নষ্ট করা আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই হলো মিথ্যা কথা বলা আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই হলো গুনাহ কাজ কেন আল্লাহকে আমরা স্মরণ করব আপনারা জিজ্ঞেস হুজুর আল্লাহরে কতটুকু স্মরণ করুন কয়বার করুন আল্লাহ বলে দিয়েছে বান্দা আমারে তুমি কতটুকু স্মরণ করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ তোমার কল দিলে ধরো না কয় আমি যতক্ষণ বন্ধ না থাকুন ততক্ষণ দিকেই থাকবা দিকেই থাকবা দিকেই থাকবা আল্লাহ বলে বান্দারে দুনিয়ায় সব জিনিস মনে করো বইয়া থাকো অপেক্ষায় থাকো আমি আল্লাহরে স্মরণ করবা কতটুকু আমি আল্লাহরে স্মরণ করবা
দুনিয়ায় যারা শরণ করো বউরে কত শরণ করো ব্যবসারে কত শরণ করো নেতারে কত শরণ করো বন্ধুরে কত শরণ করো দোকানে কত শরণ করো এরকম ভাবে আরো কিছুর কত শরণ করো তার চেয়ে বেশি আমারে শরণ না করলে এ বান্দা তুই আমার পরিপূর্ণ বান্দা না আল্লাহ বলছে অগণিত শরণ করবো আমারে বলে দলিল কি হুজুর তাহলে কি ব্যবসা বাণিজ্য করুন না তাহলে কি কামকাজ করুন না তাহলে কি কোনো কামকাজ নাই আল্লাহ এটা নিষেধ করে নাই আল্লাহ বলছে আল্লাহ বলে আল্লাহ আল্লাহকে শরণ কেমনি শরণ কেউ কাউরে শরণ করে তারে সুন্দর দেখল ভালোবাসে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে বসেই দিল কেন ভালোবাসে কেন সুন্দর দেখলে ভালোবাসে সুন্দর খুব মজা ফুলটা খুব সুন্দর মানুষটা খুব সুন্দর অথবা মানুষটা কালা ব্যবহারটা অনেক সুন্দর আসমান কত সুন্দর সূর্য আল্লাহ বানায় রাখছে সূর্য কত সুন্দর এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ হলো সূর্যটা হলো বড় মনে হয় আমরা ভাত খাই প্লেটটা সমান ঠিক মেরেছি এই পৃথিবীর এক না একশো না দুইশো না 1 লক্ষ না 2 লক্ষ না ও বন্ধু এই পৃথিবীতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা সূর্য বানাইলো কেডা আল্লাহ চন্দ্র বানাইলো কেডা আল্লাহ আসমান বানাইলো কেডা আল্লাহ পাহাড় বানাইলো কেডা আল্লাহ তোমরা চট্টগ্রাম যাও খাগড়া চড়ি যাও পাহাড় দেখার জন্য নেপাল যাও পাহাড় দেখার জন্য হিমালয় পর্বত দেখার জন্য যাও হিমালয় পর্বতের কি জায়গা নিয়ে এইসব মানুষের কাছে কও আরে হিমালয় পর্বত বানানো বাবা আল্লাহর কথা একবার স্মরণ করলা না এ বৈজ্ঞানিকরা বিজ্ঞান পড়লা বিজ্ঞান পড়িয়া সূর্যের কত বড় তা জানলা সূর্য বানানোওয়ালা খোদা যে কত বড় তা একবারও চিন্তা কইরা দেখলা না আসমান থেকে জমিন পর্যন্ত প্রথম আসমানে যাইতে 500 বছরের রাস্তা প্রথম আসমান আল্লাহ এত মোটা বানাইছে প্রথম আসমান আল্লাহ এত মোটা বানাইছে এই আসমানটার ঢালাই যে মোটা এটা হইল 500 বছরের রাস্তা হাদিসের মধ্যে আসে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান বলে একটা মাথের মধ্যে যদি 1 টাকার 5 টাকার কয়েন পড়ে থাকে মাথের মধ্যে এই কয়েন যেরকম দেখা যায় না দ্বিতীয় আসমানের কাছে আমার মাওলা প্রথম আসমানকে একটা কয়েন বানাইয়া রাখছে এ আল্লাহ কত বড় এ আল্লাহ কত বড় দ্বিতীয় আসমান না তৃতীয় আসমানের কাছে কত ছোট হাদিসের মধ্যে আছে তৃতীয় আসমানের কাছে তৃতীয় আসমান না একটা 5 টাকার নোট বিশাল একটা বাংলাদেশের মতো ধরেন মাঠ এই মাঠের মধ্যে যদি একটা 5 টাকার নোটের কি ভ্যালু আছে আল্লাহ বলে আমার তৃতীয় আসমান না দ্বিতীয় আসমানের কাছে তব 5 টাকার নোট এমন চতুর্থ আসমান এমন পঞ্চম আসমান এমন ষষ্ঠ আসমান এমন সপ্তম আসমান এই 7 আসমানের কাছে আরশ আরো এরকম বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার কুরসি কত বড় যেখানে ওয়াসিয়া কুরসি ইউসামা ওয়াতি ওয়াল আরদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
কত বড় হবে আল্লাহ রাসূল বলে তার এক সেরের পায়া থেকে আরেক সেরের পায়া পর্যন্ত একটা দুরন্ত ঘোড়া যদি 500 বছর দৌড়ায় আরেক পায়ার কাছে যাইতে পারবে না আল্লাহু আকবার কিছু তো করছে আল্লাহ পরিচয় যদি থাকতো মানুষ কিভাবে এই 3.5 হাত বড়ির মানুষ কিভাবে গুম্বাকে হংকার করে 3.5 হাত বড়ের মানুষ কিভাবে মানুষকে মারে 3.5 হাত বড়ের মানুষ কিভাবে মানুষের এরকম ভাবে সম্পদ দখল করে নিতে পারে মানুষের নামে মিথ্যা মামলা করতে পারে মানুষের জন্য এরকম ভাবে কিবত করতে পারে মানুষের নামে পরনিন্দা করতে পারে এটা কোশ্চেন কালো করতে পারে ঠিক মানুষের আল্লাহর কাছে কি দাম আছে কোনো তো দাম না এজন্য আল্লাহ পরিচয় দেয় ইন্নানি আনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন আল্লাহ রাসূলের কল্যাণের জন্য গিয়েছে রাস্তায় মানুষ দেখে কিচ্ছা আমি এখন বলবো না রাস্তায় একজন বলে ওমর কোথায় যাও বলে মুহাম্মাদের কল্যাণের জন্য যাই এক তার বন্ধু বলে যায় ওমর রে নিজের ঘর আগে সামলাও বলে কি তুমি বন্ধু মুসলমান হইছ দূরে ওমর বাইরে থেকে গেছে যায় দেখি দরজা লাগাইয়া কুরআন তেলাওয়াত করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দরজা লাগাইয়া কুরআন তেলাওয়াত বাড়ি দিছে আওয়াজ দেওয়ার পরে বড় বাইরে বোন অনেক ভয় পায় রাগী মানুষ আছে না ভয় পায় ওমরের আওয়াজ শুনে তাড়াতাড়ি কোরআন শিবের ওই সময় তো কোরআন শিবের এরকম এক মানে পুরা জিল যেরকম হয় নাই টুকরা টুকরা সুরা সুরা কাগজ কাগজে লেখা লেখা মুসলমানরা মুখস্থ করে আল্লাহু আকবার ওই যুগের না ভালো স্বর্ণের যুগ আজকে কোরআনের ব্যাখ্যা হইছে আজকে হাদিসগুলো একসাথে হইছে আজকে বুখারী হইছে আজকে মুসলিম হইছে আজকে সব হইছে একজন পড়ার মানুষ পাওয়া যায় না মসজিদে তাফসীর হইলে মসজিদ কমিটি তাফসীর কারকরে রাখে শুনেন না মানুষ পাওয়া যায় না শুনলেও পরিগুলা শুনে ধনীগুলার খবর নাই ঠিক বেজার হন নি আমার ওয়াজ না বেজার হন না না বেজার নাই আপনি বলতে তো মায়া করে কথা বলে ঠিক মায়ার খাতিরে কথা বলে আবার আগের মসজিদের মুসল্লি এখানে দেখে যে দুই একজন এখানে আসছে কয়েকজন দোস্ত আল্লাহ পরিচয় দেয় আল্লাহ তার পরিচয় দিছে ইন্নানি আনাল্লাহ বিরাট কিচ্ছা গানি বন্ধে মাল্ল রক্তাক্ত হয়ে গেল বল চিৎকার করে বলে ওমর রে ও ভাই ওমর মেরে আমার জীবন শেষ করতে পারো আমার শরীর নাকি টুকরা টুকরা করতে পারো কিন্তু কোরআন যে দর্সি কোরআন যে পড়ছি এটা যে এখন মজার জিনিস ওমর আমি ছাড়তে পারবো না আমি আমার নিজের বুঝাইতে পারি না ওমর আমি কি শিখলাম আল্লাহু আকবার আমার জীবন শেষ হয়ে যাইতে পারে ওমর আমি কোরআন ছাড়তে পারবো না ওমরের দিলের মধ্যে আল্লাহ হেদায়াত কবুল করে ফলাইছে ওমর ডাকটা বলে কইনে এমন কি বললি যা পড়ার কারণে আমি ওমর এত সম্মান করি আজকে এত মারলাম আমার কলজাটা ব্যথা হয়ে গেছে তোর শরীরে রক্ত দেখা আল্লাহু আকবার তারপর তুই বলস এই কোরআন ছাড়তে পারবি না বই কোরআনটা আমারে একটু দেখা কোরআনটা আমাকে একটু দেখা কোরআন আমাকে একটু দেখা বন বলে মৃত্যু সচ্চায় রক্তাক্ত অবস্থায় নিয়ে ভাই কোরআন আপনারে দেখাইতে পারবো না লায়ামাসুহু ইল্লাল মুতাহারুন বলে লায়ামাসুহু ইল্লাল মুতাহারুন লায়ামাসুহু ইল্লাল মুতাহারুন
কারণ এ উমর নাপাক অবস্থায় এই কুরআন ধরা যায় না তাই কি করতে হবে বলে গোসল করো হযরত ওমরকে গোসল করাইয়া বল ওই বাণীটা আমারে শিখান ওই বাণীর এই আয়াতটাই আমি নিয়ে আসছি এই আয়াতটা যখন হযরত ওমর পড়ছে এই আয়াতটা যখন বইল করে শোনায় ইন্নানিহি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা ইলাহা ইল্লা আনা লা ইলাহা ইল্লা আনা আল্লাহু আকবার হযরত ওমর বলে ও বোন তুমি কি শুনাইলা আমার এই আয়াত শোনার লগে লগে আমার অন্তরটা পানি হয়ে গেল ওই মুহাম্মাদের কাছে আমারে নিয়ে যাও আল্লাহু আকবার ওই মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহু আকবার বোন আর ভাই মৃত্যু এরকম মারা মারছে তাকে কাতর অবস্থায় ভাইকে নিয়া এরকম ভাবে মুহাম্মাদের দরবারে যায় যায়েদ ইবনে আরকামের বাড়িতে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছিল সাহাবীরা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ওমর তো আসে আপনাকে তো হেফাজত করা দরকার আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলে আমার সাহাবীরা বসো বসো ওমর আসতেছে আমাকে মারার জন্য না ওমর আসতেছে ইসলামের ছায়া তলে আমি তো কল্যাণ নেওয়ার জন্য আসি আল্লাহ আল্লাহ আমি তো কল্যাণ নেওয়ার জন্য আসি আমি যে কি আয়াত পড়লাম আয়াতটা পড়ার লগে লগে আমার এই কলজাটা পানি হয়ে গেল আমার কলজাটা আপনার জন্য 100% মায়া হয়ে গেল আপনার হাতটা জানি ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের মতে আমি চুমা খাই আমি আপনাকে নবী হিসেবে গ্রহণ করলাম আল্লাহ রাসূল বলে ও বলে আমি দুনিয়ায় কাউরে ভয় পাই নাই তোমার ভয়ে আমার মধ্যে ছিল আল্লাহ আমি রাতে ওইটা দোয়া করছি আল্লাহ ওমর অথবা আবু জাহেলের মধ্যে একজনকে মুসলমান বানাইয়া একজনকে মুসলমান বানাইয়া ইসলাম রে শক্তিশালী বানা ওমরের কাছে আল্লাহর পরিচয় হয়েছিল একটা আয়াতের পরে হে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহর পরিচয় নাই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোরআন তেলাওয়াত করনেওয়ালা পাওয়া যায় না এই বাচ্চা গুলারে নিয়ে নিয়া স্কুল মিডিয়ামে চলে যান কোরআন সহি করে পড়ান না আবার দাঁড়ি করেন কোরআন আমরা ভালো পড়তে পারি আসেন আমাদের কাছে কোরআন পড়তে পারেন কিনা পারেন আমাদের কাছে ট্রেনিং দেন আজান শুদ্ধ হয় কিনা হয় আমাদের কাছে ট্রেনিং দেন দুনিয়ারা কোরআন সব সহজ তবে এই নয় কোরআন না পড়লে কেউ হাসিল করতে পারবে কোরআন পড়লে হাসিল করতে হয়েছে সাহাবায়ে কিরাম কোরআন শিখানোর জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে এক সাহাবী কোরআনের আয়াত তেলাওয়াত করছে আরব দল মদিনা থেকে যায় জিজ্ঞেস করে ভাই তোমরা কোথা থেকে আসছো বলে আমরা মদিনা থেকে আইছি বলে আমরা তো রাসূলের কাছে এই আয়াতগুলো পাইছি নতুন কোন আয়াত শিখাইছো কিনা আমাকে এই আয়াত ছাড়া নতুন পেলাম আমাকে শিখাও এইভাবে শিখছে আজকে কোরআন শিখানোর জন্য প্রোগ্রাম নয় কোরআন শিক্ষা করার জন্য টাকা খরচ নয় আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইকে যখন তার মা যখন মাদ্রাসায় দিয়ে আসছে তখন ৬ হাজার দেড়হাম আব্দুল কাদির জিলানির জীবনের মধ্যে পড়েন ৬ হাজার দেড়হাম মাদ্রাসায় হুজুর থেকে ভর্তি করে কাজুরে ৬ হাজার টাকা আপনারা দিলাম আব্দুল কাদের জিলানির জমানায় ৬ হাজার টাকা বর্তমানে কত টাকা আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানির নাম লইলে অনেকে কয় ওযু ছাড়া নাম লইলে বাল পড়ে জায়গা ঠিক না ঠিক চুল পড়ে জায়গা বলে কি বলে না জানো না জানো না আব্দুল কাদের জিলানি এমনি হয় নাই আব্দুল কাদের জিলানির মা আল্লাহওয়ালা ছিল হুজুর জিগা এত টাকা কেন দেন আরে বলে কোরআন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দামি জিনিসকে আমি দুনিয়ার দামি জিনিস দিয়া আমার কাছে যা দিল তা দিয়া আমি তোমাকে আপনাকে দিয়া দিলাম আমার ছেলেকে দিন শিখাইয়া দেয়া আর আমরা যারা মাদ্রাসায় পড়াই না তারা একজন হুজুর রাখছি ৫০০ টাকা ১০০০ টাকা এর উপরে নাই ১০০০ টাকার উপরে কম কেমনে কোরআন হবে এরপর আইলে কয় হুজুর হুজুর আইসে আওয়াজ দিছে বলে কে হুজুর আইসে বলে আজকে না আজকে হইলো ফাইনাল পরীক্ষা আবার আওয়াজ দিয়ে আজকে না হুজুর আজকে কোরআন পড়াইন না আজকে আমার পড়ার হইলো
এরকম ভাবে কম্পিউটার পরীক্ষা আজকে দায়েন না আজকে আমার ছেলে ইংলিশে মিডিয়ায় আজকে বিরাট কোচিং এই এক মাস কোচিং করবে কুরআন পড়া দরকার নাই কিসের মুসলমান কুরআনকে অবাক্য হয় আল্লাহকে মানো কুরআন শিক্ষা দাও নাই আল্লাহ মানানা নিয়ম খালামি করো ঠিক না ব্যাধি এখন বুঝতে হবে যে কুরআনের তেলাওয়াত আমার আছে কিনা যদি কুরআন তেলাওয়াত সহি না হয় নামাজ হবে না হবে না হবে না হবে না কোন মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না তাহলে আবার এরকম ভাবে রাসূল ফতোয়া দিতে হবে যে কুরআন শরীফ অশুদ্ধ পড়লে কুরআন শরীফ অশুদ্ধ পড়লে এরকম ভাবে কুরআন শরীফ যদি অশুদ্ধ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে কুরআন শুদ্ধ না এ আগের দিনে আলিফ বে তে সে পড়া কুরআন শরীফ সহি পড়া যাবে না আলিফ বে তে সে দিয়া কুরআন সহি হয় না কুরআন সহির জন্য আলিফ বা থা উচ্চারণ কর থেকে করতে হয় আইনের উচ্চারণ কর থেকে করতে হয় হার উচ্চারণ কর থেকে করতে হয় শুদ্ধ কুরআন দিয়া যদি নামাজ না হয় এই নামাজ হবে না হবে না হবে না ঠিক না বেটি ঠিক যারা পারেন না তারা বেজার হইছে না তারা বেজার হইছে না নিষিদ্ধ হবে বাচ্চাদেরকে এখন শিখাইতে হবে আগে হলো কোরআন তারপর হলো বাংলা অঙ্ক ইংরাজি কোরআন শিক্ষা করার পরে আপনি সব শিখা নিষেধ নাই কিন্তু এই শিশু বাচ্চার প্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে এটা যদি আল্লাহকে মানেন রাসূলকে মানেন এ কথা ওরকম মানতে হবে ঠিক কিন্তু আজকে কোরআন না পড়েও আমরা অনেকে বলি যে না আমরা পারি তো আমরা বুঝি আসেন না আমাদের সাথে পরে দেখি কি পারে এটাও ধোকা শয়তান ওই বরকতের ঠোকার কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে জানি জানি আমি জানি আমি জানি তুমি না করে কি জানবা মাদ্রাসায় পড়ার জন্য বারো বছর থেকে চোদ্দ বছর সময় দিতে হয় তারপরে সে হলো জানে আর আলিম পেতে সে বলে জানে না এই জন্য দোস্ত আমি যে আয়াত পড়ছিলাম আল্লাহর পরিচয় না থাকার কারণে আজকে আমাদের কাছে গুনাহ করতে সমস্যা নাই নামাজ না পড়লে সমস্যা নেই ঠিক না ঠিক আল্লাহর চিনি না আল্লাহর যদি চিনতাম এই জন্য বলে কেউ কাউরে ভালোবাসলে তার সৌন্দর্য দেখে ভালোবাসে সেবার দেখতে ভালোবাসে সন্ধ্যের দেখে যদি ভালোবাসতে চাও তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হইল আমার মাওলা হযরত ইসুফ আলাইহিসসালাম এত সুন্দর ছিল ইসুফ আলাইহিসসালামের সুন্দর দেখা সব মিশরবাসী পাগল হয়ে গেছে কিন্তু ইসুফ আলাইহিসসালামের বানানে ওয়ালা কত বড় সুন্দর এই জন্য আল্লাহর পাগল যারা তারা এই দুনিয়ার ফিকিরে থাকে না তাকে নজর নাই তাকে খেয়াল নাই হুশ নাই বোধ নাই কি বোধ নাই তারা এই দুনিয়ার ভালোকে ভালো মনে করে না খারাপকে খারাপ মনে করে না কষ্টকে কষ্ট মনে করে না সুখকে সুখ মনে করে না অসুখকে অসুখ মনে করে না তারা বলে আমার সাথে সম্পর্ক আছে আমার এই জন্য এক হুজুর করে জিজ্ঞেসে কি আপনি কি কোনো খোঁজ খবর পান না আপনার ডিলা মারতেছে আপনার বাচ্চারা ডিলা মারে আপনি বক্তব্য দেন না কেন বলে আমি এরকম ভাবে নৌকাকে উল্টাইয়া দিব এ বলে আমার তো এগুলা খেয়াল নাই জামালুকা ফি আইনি ওয়া হুবুকা ফি কলবি জামালুকা ফি আইনি ওয়া হুবুকা ফি কলবি ওয়া যিকরুকা ফি ফামি আমি আল্লাহ তেমন পাগল আমার মুখ দিয়ে আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না আমার চোখ তো এরকম পাগল আমার মাওলার নীলাকালা ছাড়া আমার কিছু ভালো লাগে না আমার দিলটা তো এরকম পাগল আমার মাওলার কথা ছাড়া কোন কথা আমার দিলে বসে না আর আমার দিল হইছে হুজুরি ওয়াজ করলে নামাজের পরে তার ব্যাখ্যা করি যে আমি এটা আমার এটা ভুল হয়ে গেছে এটা তো বলা ঠিক হয় নাই এটা তো অমুক হয় নাই এটা না কুরআন হাদিসের কথা হইছে কিনা আমার দিলে বসানোর জন্য চেষ্টা করতে হবে এটি আল্লাহর পরিচয় দিছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা এ বান্দারে ঘোষণা দে আমি ছাড়া তোদের কেউ নাই বলেন আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই বলেন বলে মহব্বত ছাড়া আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই কে বলছে আল্লাহ ইন্নানি আনাল্লাহ আমি হইলাম আল্লাহ আল্লাহ বলে আমি হইলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ইবাদত করলে আমার কর নামাজ পড় ইবাদত করলে আমার কর অনুগত করলে আমার কর মহব্বত করলে আমার মহব্বত কর
একজনের মহব্বতে আরেকজন জান দিয়ে দেয়, একজনের মহব্বতে আরেকজনের মাল দিয়ে দেয়, একজনের মহব্বতে আরেকজনের জমি দিয়ে দেয়, একজনের মহব্বতে আরেকজনের বাড়ি দিয়ে দেয়। আল্লাহ বলে সব দিবি তো আমারে দিবি, মাল দিবি তো আমারে দিবি, সময় দিবি তো আমারে দিবি, ঠিক না বেঠি? এর নাম হলো ইয়া কানা বুদ ইয়া নাম কি? আমাকে দিবে, আমাকে মানে আপনি আবার আমার কথা মনে করেন, আমারে দিয়ে দেবেন আল্লাহ আমাকে দিবে, আমি সারা তাদের কেউ নাই, আমি সারা কেউ নাই। এই কথা যে নিজেরে বানাইতে পারেন নাই সে ভুল পথে আছে, যে আল্লাহ সারা আমার কেউ নাই, আল্লাহ সারা আমার কেউ নাই, আল্লাহ সারা আমার কেউ নাই। আল্লাহ অন্য জায়গায় বলছে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله الله أكبر الله أكبر والذين এই মানদগণ তোমরা যদি গুনাহ করে ফালাও, আরে গুনাহ হইতে পারে, গুনাহ করে যদি ফালাও, আও জালামু আনফুসাহুম যদি নিজের নফসের উপর জুলুম তুমি করে ফালাও, যাকারুল্লাহ আল্লাহ 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 কয় আমারে স্মরণ করো, গুনাহ তো করে ফেলাইছো, আমারে স্মরণ করো, আল্লাহু আকবার। এক বয়স থামে নাই, আমার স্মরণ করে কি করবা? ফাস্তাগফিরু লিযুনুবিহি, আমার কাছে গুনার মাপ চাও, আমার কাছে গুনার মাপ চাও, আমার কাছে গুনার মাপ চাও। আল্লাহ বলছে ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, ও বান্দারে আমি সারা তোর গুনাহ কে মাফ করবে? সকলের দর ওয়াজা হয় তে মাওলা ফিরিয়া, তোমারে দর বারে রইলাম চাহিয়া, তুমি যদি মাফ না করো মাবুদ বান্দারে তাহলে কে মাফ করে নিবে তোমার বেহেশতে? আল্লাহ বলে দিছে বাংলা, আমি সারা তোদের কে মাফ করবে? আমার কাছে মাফ চা, আসমানের দিকে হাত উড়া, আমি মাফ করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আসেন আমাদের মসজিদের সভাপতি সাহেব, আমার ভাই শেখ নজরুল ইসলাম মোতাল্লি সাহেব এই মসজিদের, ওনার মনের আশা। বাচ্চা কাচ্চা মাঝে মাঝে আমার বলে যে আমার মসজিদ সাহেব হুজুর পড়ায়, বাচ্চারা কি কোরআন শুনে নিল, মানে কোরআন পড়তে পারে, এটা মসজিদ কমিটির খুব আশা। বড়সা আমরাও যারা না পারি, ছোটর কিছু নাই, আমরা তো কবরের যাত্রী, কবরে এক জায়গায় ঘুমাবো, বড় ছোটর মান থাকবে না, সুন্দর সুন্দরীর মান থাকবে না, গরিব ধনীর মান থাকবে না, এক হয়ে আমরা কবরে যাব। তবে এক হয়ে কোরআন পড়ে আল্লাহ দরবারে যারা লাব্বাইক বলতে পারি, ঠিক না বেঠি? এই জন্য আমাদের সভাপতি স্যার উনি আমাকে প্রস্তাব দিছে যে হুজুর এই করোনার আগে কোরআন ত্যাগ শুদ্ধ, আমাদের শুদ্ধ হয় নাই, ভুল হয়ে গেছে। আল্লাহই তো বলছে তোরা ভুল করবি, তোরা গুনাহ করবি, আমার কাছে চাইবি আমি মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। আমার দরবারে খালি যায় না, খাজানা তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। এটা বাংলা খাজানা, এটা বটকেচ্ছা খাজানা, এটা মাথার খাজানা, আল্লাহর কাছে কেউ খালি হাত ফেরে না। সব সময় দেওয়ার জন্য বইয়া থাকে, এই দেওয়ার চ্যানেল মধ্যে আল্লাহ বসা আছে, আল্লাহ আমি দেওয়ার জন্য আমি ঘুমাই না, আল্লাহ আমি ঘুমাই না, আমি তেমন আল্লাহ ইন্নানি আল্লাহ আমি ঘুমাই না, ঘুমাই না। আমি চাই থাকি আমার বান্দা ঘুমের তালে কে ডাক দিবে, ওর বিপদে আমি আল্লাহ লাভ পাই। অন্ধকারে ডাকাইতের মধ্যে পড়ছে, ও আমাকে ডাক দিবে, আমি আল্লাহ ওর সাহায্যের জন্য তৈয়ার হয়ে যাব, আল্লাহ আকবার। আরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওখানে কোনো মানুষ নাই, ওই জায়গায় বসার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োগ করি, আল্লাহ আকবার। তার কারণে যাইয়া দেখেন কেউ হাত ভাঙছে, পাও ভাঙছে, আল্লাহ বলে আমার কুদরত দিয়া অল্পতে আমি ধরে থাকাইছি, আল্লাহ আকবার। একজন মানুষ পরিচালনার জন্য অদস্ত কথা ইসা যায়, একজন মানুষ পরিচালনার জন্য আল্লাহ বলে আমি এমন আল্লাহ তোর আমল গুলা নেওয়ার জন্য আমি ফেরেস্তা রাখছি। একদল ফেরেস্তা দশজন উপরে যায়, দশজন সকালে যায়, দশজন বিকালে যায়, ফজরের নামাজ যারা পড়ে আল্লাহ দরবারে যায় বলে আল্লাহ এই লোকটার আমি পাইছি ফজরের নামাজ আদায় অবস্থায়, আল্লাহ বলে মাফ মাফ মাফ। আবার আসলে নামাজের সময় যায়, এটা আসরের নামাজ আর ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ বলছে
জন্য সহজ 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 কারণ আসরের সময় আমল ওঠে ফজরের সময় আমল ওঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য কুরআন তেলাওয়াত ওয়াস্ত শুরু হইলে জায়গা অনেক দূরে আল্লাহ তুমি কবুল করবে না আমি এখানে কুরআন শিক্ষা দেওয়া হবে যাদের কুরআন সহি নাই তারা নামাজ হবে না এজন্য আপনারা দূরে যাবেন যাওয়ার রাস্তা নাই কারণ তওবা করতে এখন শিখতে হবে আজকের পরে যারা শিখবেন না তারা ধরা হবে কেন এটা তো জানাই দিছি মাফ করবে আল্লাহ আগে দি মাফ হবে এখন তাড়াতাড়ি আজকে রেডি হইতে হবে আল্লাহর পরিচয়ের জন্য এখানে কুরআন শরীফ পড়া হবে এটা